আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি কাওলা সিভিল এভিয়েশন আমবাগানের দিকে। আজ মহান একুশে ফেব্রুয়ারি, ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আমাদের অভিযান শুরু। আমরা এখন চলে যাচ্ছি একটা অটোরিকশা করে সিভিল এভিয়েশন স্কুলের পাশে, যেখানে ছোট্ট করে একটি শহীদ মিনার আছে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে অঙ্গে মাখিয়ে দেনা। শহীদ মিনার থেকে আমরা চলে এলাম চিলড্রেন পার্কে। এটাও সিভিল এভিয়েশনের আন্ডারে আছে। বাগান আছে, এখানে বড় বড় বট গাছ আছে, এখানে 99 শপ আছে, এখানে অনেক কিছু আছে। আই ক্যান্ট এক্সপ্লেন, না দেখলে বোঝা যাবে। এখানে দাঁড়া ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম 99 শপে। এখানে একজন মেসি ভক্তকে পেয়েছি। এই যে মেসি, একটু তাকান। মেসি ভক্ত পালিয়েছে, যাই হোক 99 শপটা আমি একটু ঘুরে দেখব। এখানে বাচ্চাদের অনেক খেলনা রয়েছে, ঘর সাজানোর শোপিস রয়েছে মাশাআল্লাহ। এখানে আরো অনেক কিছু রয়েছে যেটা আসলে এক্সপ্লেইন করে বলা যাবে না। খুব রিজনেবল প্রাইসে আমরা অনেক কিছু পারচেজ করতে পারি, যেটা আমরা ঘর সাজাতে পারবো, শোকেস সাজাতে পারবো, রান্নাঘর গোছাতে পারবো, গিফট করতে পারবো, বাচ্চাদের গিফট করতে পারবো। বাচ্চাদের খেলনা আছে এখানে, প্লেন আছে, হেলিকপ্টার আছে। 99 শপ কিন্তু শুধুমাত্র 99 টাকায় সীমাবদ্ধ নয়, এখানে 30 টাকা থেকে শুরু করে আপনার 2000-3000 টাকার প্রোডাক্টও পাওয়া যায়। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম আমাদের অভিযানের একদম শেষ প্রান্তে। এখানে খাল আছে, বিল আছে, দিঘি আছে, যাই বলেন আপনারা, তাল গাছ আছে, বট গাছ আছে, আম গাছ আছে, সাথে আমাদের মেসিও আছে। মেসি এখানে ঘুরছে, খাচ্ছে এবং মজা করছে। ইয়ো ইয়ো হানি সিং, খুব ভালো লাগছে। এখানে আমরা প্রায় সবাই এখানে ঘুরতে আসি। সিভিল এভিয়েশনের যত মানুষ আছে, কাওলার প্রজেক্টের এদিকে যত মানুষ আছে, সবাই এখানে ঘুরতে আসে। আপনারা যখন ইচ্ছে করবে আপনারা চলে আসবেন এখানে ঘুরতে। আর যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার উইথ সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগের ঠিকানা এখন বলছি না আপাতত। ওয়াও, এখানে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এক জায়গায় যেখানে অনেক সুন্দর কাঁঠাল হচ্ছে। এখন অবশ্য কাঁঠালের সিজন, খুব সুন্দর কাঁঠাল ধরেছে গাছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমার সাথে আমার মেসি ভক্ত রয়েছে এখানে। আসলে কি বলতে পারবো না, এটা দিঘি বলে নাকি কী বলে আসলে জানি না। এখানে মেসি ভক্ত পানিতে ঢিল ছুটছে, ভালোই লাগছে আসলে। বিকেলবেলায় বের হলে খুব মজা লাগে। সন্ধ্যা হয়ে গেল, বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার সময় বিনোদনের জন্য তিনটা ছেলে খুব সুন্দর গিটার বাজিয়ে গান গাচ্ছে, আমরা শুনলাম। আমরা বসেছিলাম কিছুক্ষণ তাদের গান শোনার জন্য, কারণ বিনোদন তো প্রয়োজন সবার জন্য। আমরা গান শুনতে শুনতে বাড়ি চলে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য শুভ।